বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর বেশ কিছুদিন পরে একটা বড় ব্লগ করছি, তো এবার চেষ্টা করব কন্টিনিউ করার। তো আমি যে কারণে বড় ব্লগ করতে পারিনি, কারণ আমি গরমের ছুটিটা কাটিয়ে আসলাম আমার বাপের বাড়িতে, আর ওখানে একদম নেট প্রচণ্ড প্রবলেম, তোমাদের আগেও বলেছি। তো তাই জন্য অনেক কিছু শেয়ার করতে চাইলেও পারবো না, নেটের প্রবলেম। দুই একটা শর্ট ভিডিও করেছি ওখানে, তাই অনেক কষ্ট সৃষ্টি গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা একটা উদ্দেশ্যে করেছি। তো আমরা ছোটবেলায় একটা মজার খেলা খেলতাম একটা ফল নিয়ে। গেস করো তোমরা কি ফল হতে পারে। হচ্ছে না, তাই না? এই দেখো বাবলা। তো এই বাবলা, এই বাবলাটা আমি ওখান থেকেই নিয়ে এসেছি, কারণ ওখানে ওখানে অনেক বাবলা। তো একটা বাবলা গাছ থেকে আমরা পেরেছি, এ দেখো ছোটোবেলায় খুব মজার ফল এটা। আর এটা কাঁচা, আর কাঁচা অবস্থায় অনেকে জিলাপি ফলও বলে থাকবে তোমরা। আর এটা হচ্ছে গিয়ে কাঁচা, তাই এটা সবুজ রয়েছে, এখন একটু মানে রংটা একটু খারাপ হয়ে গেছে, যেহেতু আমি অনেকদিন আগেই তুলেছি তাই জন্য। আর এটা পেকে গেলে লালচে হয়, আর এর ভেতরে ফলগুলো তো সাদা খয়ের মতন হয়, কোনোটা দুধে আলতা কালার হয়, লাল হয়। তো দেখবে একটা ফল আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখন লাল হয়ে গেছে পেকে, ঠিক আছে? এটা একটু পাকা ছিল আর এটা একদমই কাঁচা। তো এই ফলটা দেখে কার কি 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 খেলার কথা মনে পড়ছে একটু বলো। বাবলা গাছে বাঘ ঝুলছে। তো এই এইটা ভাবলাম যে এটা একটা নিয়ে মজার খেলা করা যাবে তোমাদের সামনে। আর অনেকে এখন এইগুলো থেকে মানে সরে, মানে অনেকে দেখতেও পাও না, আমিও বেশ কিছু বছরই দেখতে পাইনি। তো যাই হোক, আমার বাড়ির পাশে আর একটা গাছ হয়েছে বলে দেখতে পাচ্ছি, নাহলে অনেকটা দূরে গিয়ে একটা গাছ ছিল, সেখানে আমরা বাবলা খেতে যেতাম। তো এই যে হচ্ছে বাবলা ফল। তো এই বাবলা ফল নিয়ে আমি একটা চ্যালেঞ্জ করব, সেটা হচ্ছে একদমই আমি বলবো কতবার বলতে পারবো বাবলা গাছে বাঘ ঝুলছে এই কথাটা, ঠিক আছে? এটাই হচ্ছে চ্যালেঞ্জ আজকের। তো এই চ্যালেঞ্জটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? তো এই দেখো, এই যে বাবলা, আমি স্টার্ট করছি, ঠিক আছে? আর কতবার বলতে পারছি, 3 রাউন্ডের মতো খেলবো আমি, ঠিক আছে? তো এই যে বাবলা গাছে বাঘ ঝুলছে, 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 বাবলা গাছে বাঘ ঝুলছে। এটাই হচ্ছে মজার খেলাটা, বলতে পারবো কি বাবা যে কতবার, আমি এটা বলতেই পারবো, ইঞ্জেকশন কাউকে দিতে হবে না, এটা আমরা বলতেই পারবো না, ঠিক আছে? 1 রাউন্ডে গেল, আমি 4 বার ঠিক বলেছি। বাবলা গাছে বাঘ ঝুলছে, বাবলা গাছে বাঘ। তো সোনু পাশ থেকে ডিস্টার্ব করছে তাই জন্য। তো আবার বলছি, 1 রাউন্ডের খেলা হয়ে গেল আমার। বাবলা গাছে বাঘ ঝুলছে, বাবলা গাছে বাঘ ঝুলছে, বাবলা গাছে বাঘ ঝুলছে, বাবলা গাছে বাঘ ঝুলছে, গাবলা গাছে বাঘ ঝুলছে। বাবলা বলতে গিয়ে গাবলা হয়ে গেছে, এটাই হচ্ছে মজার খেলা এটা। তো দেখছো আমি কিরকম বলতেই পারছি না। যাই হোক, আর 1 রাউন্ডে বলছি আমি, বাবলা গাছে বাঘ। প্রথমেই ভুল হয়ে যাচ্ছে, সরি সরি সরি। বাবলা গাছে বাঘ ঝুলছে, 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 বাঘ ঝুলছে, এটাই হচ্ছে এটা খেলা। তো এইটা এইটা মজা খেলা। তো কোনোবারই ঠিক বলতে পারলাম না, একবার গাবলা বললাম এক। তো বন্ধুরা, তো এই যে হলে আমার মজার খেলা। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এটা জাস্ট একটু মজা করার জন্য এইটা এই ভিডিওটা করা। তো ছোটোবেলায় আমরা এই খেলাটা কিন্তু খেলতাম। তো কারা কারা এই খেলাটা খেলতে, অবশ্যই তারা কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? আর কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ। তো টাটা।